ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রোড, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা ইন্ডিয়ার যে ভিসা সেটা নিয়ে কথা বলবো। এখানে মূলত যেটা রয়েছে আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করার জন্য আসলে মূলত এই ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা আবেদন করতে হলে মেন সমস্যা হচ্ছে ভিসা ফর্মটা ফিল আপ করতে হয়। ভিসা ফর্ম ফিল আপ করতে গেলে দেখা যাচ্ছে যে এক দোকানে দিলে তারা 2 থেকে 3 হাজার টাকা অনেক সময় চার্জ করে থাকে, অনেক জায়গায় হয়তো একটু কম নিলেও নিতে পারে। তবে আমি যত জায়গায় খোঁজ নিয়েছি 2 থেকে 3 হাজার টাকা তারা নর্মালি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কিন্তু তারা চার্জ করে থাকে। এই ইন্ডিয়ার ভিসা করার জন্য যে ভিসা সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন, অর্থাৎ হচ্ছে এই ফ্যাসিলিটি পাচ্ছেন। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে প্রায় গড়ে প্রত্যেক বছর 10 থেকে 15 লক্ষ লোকের মতো ভিজিট করে থাকে বিভিন্ন পারপাসে, তারা যেমন চিকিৎসা, ভ্রমণ, শিক্ষা বা অন্য অন্য ক্ষেত্রের জন্য তারা কিন্তু এখানে ভ্রমণ করে থাকে। তা আপনারা যারা আসলে ইন্ডিয়াতে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হচ্ছে। ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আপনি যে ভিসা সেন্টারে আপনি আবেদন করবেন, অর্থাৎ হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে হলে আপনাকে আর কারোর কাছে যেতে হবে না, তারা 200 টাকা চার্জ নিয়ে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার যে সেন্টার রয়েছে অর্থাৎ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে গেলে আপনি খুব সুন্দরভাবে আপনার এখানে নির্ভুলভাবে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিবে। কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো জায়গা থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন অনেক সময় ভুল হয়ে গেলে আপনার কিন্তু ভিসা রিজেকশন হতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যদি আপনি সেন্টার থেকে গিয়ে 200 টাকার বিনিময়ে আপনার যেহেতু আপনাকে এটা পে করতেই হচ্ছে, আপনার নির্দিষ্ট যে পেপারসগুলো চাই সেই পেপারসগুলো নিয়ে আপনি ওই ভিসা সেন্টারে গিয়ে ভিসার জন্য আবেদন করলে, আপনার ভিসা ফর্মটা ফিল আপ করে আবেদন করলে আপনি খুব সহজেই কিন্তু এই ভিসাগুলো স্মুথলি পেয়ে যাবেন। এটা আসলে খুব ভালো একটা সিচুয়েশন, কেননা হচ্ছে অনেকে আছে যে তাদের দেখা যাচ্ছে যে অনেক লোকজন কিন্তু ভিজিট করে, যদি আপনি ধরেন 15 থেকে বছরে যদি 10 লক্ষ লোক ভিজিট করে তাদের কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট এখানে কিন্তু খরচ হয়। সো হচ্ছে যারা মূলত ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য খুব একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে, তারা কিন্তু চাইলে এই সুযোগটা নিতে পারেন, খুব সহজে আপনার ইন্ডিয়ার ভিসা করে আপনার ইন্ডিয়াতে চলে যেতে পারবেন। আপনার প্রয়োজনীয় কাগজ নিয়ে নির্দিষ্ট সেন্টারে গিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনার ভিসার জন্য আবেদন করে ভিসা নিয়ে নিতে পারেন। তো হচ্ছে আজকের ভিডিওটি কিন্তু শেষ করবো ইন্ডিয়ার ভিসা নিয়ে। যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।